हेलो फ्रेंड्स कैमन आछो सबाई आशा करी तुम्हारा सब खूब भालो एबं सुस्थ आछो। तो भिडियोते तुम्हारे दो एक्साइटिंग खबर दीते जाच्छि। फार्स्ट जो खबर देव से मिर्जापुर के लिए मिर्जापुर मेकार्स तारा भेवेछिलो सीजन वन जो तारा प्लान करछिलो आर कि तखन तारा भेवेछिलो जे सेखाने बाबलू जो क्यारेक्टर आछे गुड्डुर भाई बाबलू विक्रांत मासे जो रोलटा प्ले करेछिलो तो सेई क्यारेक्टरटाके तारा कोनो ना कोनो भावे सरिये देबे सीजन वानेर पर एबं तारा सेटाई करे। लास्टे आमरा देखते पारि जे मुन्ना गिये बाबलू गुड्डू दुजनेर उपर अटैक करे एबं बाबलू सेखाने मारा जाए तो सेई क्यारेक्टर সেভাবে সরিয়ে দেওয়া হয়। এবং সিজন টু যখন তারা লিখছিল স্ক্রিপ্ট রেডি করছিল সেই প্ল্যানিংয়ে তারা ঠিক করে যে দি আইকনিক মুন্না যে এত পপুলার হয়ে গেছিল দিব্যেন্দু শর্মা যে রোলটা প্লে করেছিল সেই মুন্না ক্যারেক্টারটাকে তারা মেরে ফেলবে। এবং সিজন টু শেষে আমরা তাই দেখতে পারলাম যে গুড্ডু এবং আরও সঙ্গী সাথী যারা ছিল তারা সবাই মিলে কিন্তু সেই মুন্না ক্যারেক্টারটাকে মেরে ফেলে। কিন্তু এখন শোনা যাচ্ছে যে মির্জাপুর থ্রি এভাবে প্ল্যান করা হচ্ছে যেন সেই মুন্না ক্যারেক্টারটাকে আরও একবার ফিরিয়ে আনা যায়। কারণ অডিয়েন্সের ডিমান্ড যেটা এখন রয়েছে সেটা যে এই মুন্নাকে কেন মারা হলো, মুন্নাকে কেন ক্যারি করা হলো না। মুন্না হচ্ছে মির্জাপুর মানে ওয়েব সিরিজটার জান, তাকে দেখতে তার মধ্যে এত শেড আছে, এত লেয়ার আছে। এবং দিব্যেন্দু শর্মা যা এখানে পারফরমেন্স দিয়েছে সিজন টুতে তো কালীন ভাইয়াকেও আউটশাইন করে গেছে কিছু কিছু জায়গায়, গুড্ডু বা অন্যান্য ক্যারেক্টারগুলো তো তার পাশাপাশিই আসেনি। তো সত্যি মুন্না ক্যারেক্টারটা আমারও পার্সোনালি খুব ভালো লাগে সিজন ওয়ানের, সে যে দাপিয়ে বেরিয়েছিল এবং সিজন টুতে তার একটা অন্য ইমোশনাল অ্যাঙ্গেল লাভ অ্যাঙ্গেল এগুলো দেখানো হয়েছে, এগুলো আমার সত্যি খুব ভালো লেগেছে। তো অডিয়েন্স ডিমান্ডে নাকি রাইটার এখন ঠিক করছে মির্জাপুর থ্রিতে মুন্নাকে ফিরিয়ে আনার চেষ্টা তারা করবে, আইদার প্রিকুয়েল মানে আগের কিছু ঘটনা দেখিয়ে মুন্নাকে ফিরিয়ে আনা হবে অথবা লাস্ট সিনে মুন্না দেখানোর যে গুলিবিদ্ধ হয়ে পড়েছিল সেখান থেকে স্টোরি কন্টিনিউ হবে, দেখানো হবে যে মুন্না হয়তো এখনও বেঁচে আছে। কারণ সিজন টু শুরুতে কিন্তু আমরা দেখেছিলাম যে মুন্না কীভাবে অনেকগুলো গুলি খাওয়ার পর বেঁচে গেছিলো, তো সিজন টুর পরে হয়তো সেভাবেই দেখানো হবে যে এখানেও সে বেঁচে গেছে। এখন আমি জানি না এটা কতটা অডিয়েন্স নিতে পারবে, হয়তো প্রিকুয়েলটাকেই তারা ফাইনালাইজ করবে যে আগের কিছু ঘটনা মুন্না যখন বেঁচেছিলো তখনের কিছু ঘটনা হিসেবে হয়তো মির্জাপুর থ্রিটাকে দেখানো হতে পারে বা ফ্ল্যাশব্যাকের কিছু সিন হয়তো রাখা হতে পারে। তো এই ছিল আমার ফার্স্ট আপডেট। সেকেন্ড যে খবরটা দেবো সেটা হলো কেজিএফ চ্যাপ্টার টুকে নিয়ে। তোমরা সবাই যারা যারা কেজিএফ চ্যাপ্টার ওয়ান দেখে নিয়েছো তোমরা জানি প্রচণ্ড এক্সাইটেড আছো কবে কেজিএফ চ্যাপ্টার টুর কিছু টিজার ট্রেলার এগুলো আসবে। তো তোমাদেরকে একটা মানে দারুণ খবর দেওয়ার আছে, সেটা হলো যে কেজিএফ চ্যাপ্টার টুর টিজার খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে, আমাদেরকে আর কিছুদিন ওয়েট করতে হবে। সামনেই 8 জানুয়ারি ইয়াশ মানে যে কেজিএফ চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টুর লিড হিরো তার বার্থডে, এবং সেই দিন সে তার ফ্যানদেরকে কেজিএফ চ্যাপ্টার টুর টিজারটা গিফট করতে যাচ্ছে। এখন দেখো শুটিং মাঝখানে বন্ধ ছিল এবং সেজাতে অসুস্থ হয়ে যাওয়াতে সেই শ্যুটিংটা এগোচ্ছিল না, অন্যান্য যে সাবপ্লট যেগুলো ছিল যাদের যাদের মানে যে ক্যারেক্টারগুলো ছিল তাদেরকে নিয়ে তো শ্যুটিং চলছিল কিন্তু সঞ্জয় দত্তকে বাদ দিয়ে এগোচ্ছিল না। এবং সঞ্জয় দত্তকে তো টিজারে অবশ্যই রাখতে হবে, সে কারণে এখন প্ল্যান থাকলো, কারণ টিজার তো যখন তখন বানানো যায় কিন্তু টিজারে যেহেতু সঞ্জয় দত্তকে রাখা হবে সে কারণে এক দু মাসের একটা গ্যাপ অবশ্যই দরকার, কারণ এডিটিং করতে হবে, পোস্ট প্রোডাকশনে কিছু কাজ থাকে। তো সেই কারণে কিন্তু জানুয়ারি 8টা একদম একটা স্পেশাল দিন এবং ইয়াস তার ফ্যানদেরকে এই মানে কেজিএফ চ্যাপ্টার টু টিজারটা গিফট করতে যাচ্ছে। সবাই অলরেডি এক্সাইটেড কেজিএফ চ্যাপ্টার টু নিয়ে, একটা মানে যুগান্তকারী একটা সিনেমা হয়ে গেছে কেজিএফ। তোমরা সবাই জানো যারা যারা দেখোনি তোমরা প্লিজ একবার কেজিএফ চ্যাপ্টার ওয়ানটা দেখে নাও, কারণ খুব তাড়াতাড়ি টিজার ট্রেলার তারপর কিন্তু সিনেমাটা বড় পর্দায় আসতে চলেছে। তো চ্যাপ্টার ওয়ান না দেখলে কিন্তু চ্যাপ্টার টু আর তোমরা বুঝবে না, সেখানে চ্যাপ্টার ওয়ানটা যারা যারা এখন বাকি আছে এখনই দেখে নাও। এবং টিজারটা আর জাস্ট কয়েকটা দিন ওয়েট করতে হবে 8 জানুয়ারি টিজার নিয়ে, এবং টিজারের সাথে সাথে টিজারের রিভিউ নিয়ে অবশ্যই আমি হাজির হয়ে যাবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করেছিল, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যারা যারা আমাদের ইউটিউব ফ্যামিলির সদস্য উঠিনি নিজের রেস ওখান বাটন আছে সেখানে ক্লিক করে নাও এবং সাথে সাথে আমাদের পরিবারের সদস্য যাও, আমাদের ছেলে মজা হয় আড্ডা এবার কিচ্ছু না। ঠিক আছে, আমাদের ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।